আজ বিজনেস টিউবলাইটের চ্যানেলে একটি নতুন অন্য রকমের একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি একটি গার্মেন্টস কারখানায় ম্যানুফ্যাকচারিং ইউনিটে ভিজিট করেছিলাম এবং সেখানে কী সেট আপ আছে কীভাবে কাজ হচ্ছে তারই একটা ছোটো ভিডিও আপনাদের জন্য আমি তুলে এনেছি ভবিষ্যতে যারা কারখানা করতে চাইছেন বা যারা কখনো গার্মেন্টস কারখানা দেখেননি যেখান থেকে প্রোডাকশান হচ্ছে সেই ভিডিও নিয়ে এসেছি তাদের জন্যই যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো ভিডিওটি তো চলুন আজকে একটি গার্মেন্টস কারখানার বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রাজারহাটের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি ভিজিট করেছিলাম যেখানে গার্মেন্টস তৈরি হয় বালকে গার্মেন্টসের জন্য ফেব্রিক এনে সেখান থেকেই কালার তৈরি করা হচ্ছে প্রত্যেকটি ফেব্রিক ভালোভাবে তৈরি করা হচ্ছে সেখানেই কাটিং হচ্ছে সেখানেই ম্যানুফ্যাকচারিং হচ্ছে অর্ডার নিয়ে তো সেরকমই একটা ভিডিও আজকে আপনাকে শেয়ার করছে দেখুন কীভাবে বালকে তারা পোরাক তোলে এগুলো কোথা থেকে কোথা থেকে আসে সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো এই কারখানাতেই ফেব্রিকগুলোকে কাটিং করা হয় সেলাই করা হয় একটা সেলাইয়ের জন্য আলাদা ইউনিট রয়েছে যেখানে বিভিন্ন সেলাইয়ের মেশিন রয়েছে যেমন ফ্যাট লক স্টেট সেলাই বিভিন্ন রকমের সেলাইয়ের জন্য বিভিন্ন রকম মেশিনের ব্যবস্থা রয়েছে এছাড়া কাটিং টেবিল রয়েছে কাটিং মাস্টার রয়েছে যেখানে কাটিংয়ের কাজ করা হয় এই কাটিংয়ের কাজের পরেই সেগুলোকে সেলাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় ডিজাইন অনুযায়ী এখানে প্রত্যেকটা কাজ করা হয় এবং এখানটা খুব অর্গানাইজডভাবে কাজ করা হচ্ছে এই কারখানাটা বড়ো প্রোডাকশান হাউস এটা বড়োভাবেই কাজ করার প্রোগ্রাম চলছে এখানটায় এছাড়াও প্রত্যেকটি ডিজাইনের জন্য প্রিন্টিংয়ের জন্য আলাদা জায়গা রয়েছে খুব বড় একটি প্রিন্টিং হাউস তাদের নিজস্বই রয়েছে সেখানে প্রিন্টিং করা হয় প্রত্যেকটা ফেব্রিকের উপর প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী আলাদাভাবে প্রিন্টিং করার ব্যবস্থা রয়েছে প্রিন্টিং করে সেগুলোকে কাপড়ের সঙ্গে সামঞ্জস্য করে টি শার্ট তৈরি করা হচ্ছে কুর্তি তৈরি করা হচ্ছে বাচ্চাদের বাবা তৈরি করা হচ্ছে এগুলো সবই দেখতে পাচ্ছেন এগুলো সব প্রিন্টিংয়ের আলাদা আলাদা মোল্ট হয় আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা মোল্ট আছে এই ডিজাইনগুলোকেই একবার করে নিলে আপনি অনেকবার প্রিন্ট করাতে পারবেন এইভাবে এখানে প্রিন্টিংয়ের কাজ চলে এবং সুন্দরভাবে খুব বড় সেট আপ এটা আমি খুব ছোটোতে এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভবিষ্যতে চেষ্টা করব। ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার সুন্দর বড়ো একটা সেট যেখানে যেখানে কাটিংয়ের জন্য বিশাল বড় একটা এরিয়া আছে প্রিন্টিংয়ের জন্য আপনি দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে প্রিন্টিংয়ের কাজ চলছে এই এরিয়াতে তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও যদি আমি আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের ভালো লাগছে কি না বা যদি ভালো লাগে এই ধরনের ভিডিও আমি ভবিষ্যতে আরও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার